হাই ফ্রেন্ডস, আইসিডিএস এক্সামের উপর ভিত্তি করে 100টি প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিও, যা আপনাকে অবশ্যই হেল্প করবে আইসিডিএস, আইসিডিএস সুপারভাইজার ইত্যাদি এক্সামের ক্ষেত্রে। তবে আইসিডিএস এর কোশ্চেন অ্যান্সার নিয়ে এর আগেও আমাদের একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশানে এবং উপরে আই বাটনে দিয়েছি। তো আইসিডিএস প্রিপারেশনের জন্য এই ভিডিও দুটিকে অবশ্যই পুরো দেখুন, আর এই ভিডিওকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনকে সিলেক্ট করুন ও দেখতে থাকুন বাংলা নলেজ চ্যানেল। তো প্রথমে আপনার জন্য একটি প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? এবং অপশনগুলি হল ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন বি। এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানান। প্রথম প্রশ্ন, সিমের বীজ কোন জাতীয় খাদ্য? এবং উত্তরটি হল সিমের বীজ আমিষ জাতীয় খাদ্য। দ্বিতীয় প্রশ্ন, মিষ্টি আলু কী জাতীয় খাদ্য? এবং উত্তরটি হল মিষ্টি আলু শ্বেতসার জাতীয় খাদ্য। তৃতীয় প্রশ্ন, মিষ্টি কুমড়া কি জাতীয় খাদ্য? এবং উত্তরটি হল মিষ্টি কুমড়া ভিটামিন জাতীয় খাদ্য। চার নম্বর প্রশ্ন, কচু শাক বিশেষভাবে মূল্যবান কেন? এবং উত্তরটি হল লৌহ উপাদানের জন্য কচু শাক বিশেষভাবে মূল্যবান। পাঁচ নম্বর প্রশ্ন, মানবদেহ গঠনের জন্য কোন জাতীয় খাবার সবচেয়ে বেশি প্রয়োজন? এবং উত্তরটি হল মানবদেহ গঠনের জন্য আমিষ জাতীয় খাবার সবচেয়ে বেশি প্রয়োজন। ছ নম্বর প্রশ্ন, প্রোটিন কোন খাবারে বেশি থাকে? এবং উত্তরটি হল প্রোটিন মুসুর ডালে বেশি থাকে। সাত নম্বর প্রশ্ন, চা পাতায় কোন ভিটামিন পাওয়া যায়? এবং উত্তরটি হল চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। আট নম্বর প্রশ্ন, আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোন খাবারে? এবং উত্তরটি হল আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে শুটকি মাছে। ন নম্বর প্রশ্ন, দুধে কোন অ্যাসিড থাকে? এবং উত্তরটি হল দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। দশ নম্বর প্রশ্ন, ভিটামিন সির উৎস কোন ফলগুলি? এবং উত্তরটি হল ভিটামিন সির উৎস হল আমলকি, লেবু, পেয়ারা এই ফলগুলি। এগারো নম্বর প্রশ্ন, দুধের রং সাদা হয় কেন? এবং উত্তরটি হল দুধের রং সাদা হয় প্রোটিনের জন্য। বারো নম্বর প্রশ্ন, সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাতটি কোন হারে থাকে? এবং উত্তরটি হল সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য 4:1:1 অনুপাতে থাকে। তেরো নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কিসে? এবং উত্তরটি হল সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে। চোদ্দ নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে? এবং উত্তরটি হল ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে। পনেরো নম্বর প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের কাজ কী? এবং উত্তরটি হল প্রোটিন জাতীয় খাদ্যের কাজ দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন। ষোলো নম্বর প্রশ্ন, দেহের কোষ গঠনে সহায়তা করে কী জাতীয় খাদ্য? এবং উত্তরটি হল দেহের কোষ গঠনে সহায়তা করে আমিষ জাতীয় খাদ্য। সতেরো নম্বর প্রশ্ন, মানবদেহের বৃদ্ধির জন্য কোন জাতীয় খাবারের প্রয়োজন? এবং উত্তরটি হল মানবদেহের বৃদ্ধির জন্য আমিষ জাতীয় খাবারের প্রয়োজন। আঠেরো নম্বর প্রশ্ন, আদর্শ বা সম্পূর্ণ খাদ্য কাকে বলা হয়? এবং উত্তরটি হল আদর্শ বা মোটামুটি সম্পূর্ণ খাদ্য বলা হয় দুধকে। উনিশ নম্বর প্রশ্ন, সূর্যের কিরণ হতে কোন ভিটামিন পাওয়া যায়? এবং উত্তরটি হল সূর্যের কিরণ হতে ভিটামিন ডি পাওয়া যায়। কুড়ি নম্বর প্রশ্ন, চায়ের উপকারের নাম কি? এবং উত্তরটি হল চায়ের উপকারের নাম হল ক্যাফিন। একুশ নম্বর প্রশ্ন, ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? এবং উত্তরটি হল ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। বাইশ নম্বর প্রশ্ন, আয়োডিন বেশি থাকে কিসে? এবং উত্তরটি হল সামুদ্রিক মাছে আয়োডিন বেশি থাকে। তেইশ নম্বর প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হল রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাব। চব্বিশ নম্বর প্রশ্ন, মুখে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হল
মুখে ঘা হয় ভিটামিন বি2-র অভাবে। 25 নম্বর প্রশ্ন, জিহ্বায় অর্থাৎ জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হলো জিহ্বায় ঘা হয় ভিটামিন বি2-র অভাবে। 26 নম্বর প্রশ্ন, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এবং উত্তরটি হলো গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। 27 নম্বর প্রশ্ন, পাইওরিয়া হয় কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হলো পাইওরিয়া হয় ভিটামিন সির অভাবে। 28 নম্বর প্রশ্ন, চোখের দৃষ্টি ঠিক রাখতে কোন ভিটামিনের প্রয়োজন? এবং উত্তরটি হলো চোখের দৃষ্টি ঠিক রাখতে ভিটামিন এর প্রয়োজন। 29 নম্বর প্রশ্ন, হাড় ও দাঁতকে মজবুত রাখতে কিসের প্রয়োজন? এবং উত্তরটি হলো হাড় ও দাঁতকে মজবুত রাখতে ক্যালসিয়াম ও ফসফরাসের প্রয়োজন। 30 নম্বর প্রশ্ন, শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হলো শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে। 31 নম্বর প্রশ্ন, রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে? এবং উত্তরটি হলো রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। 32 নম্বর প্রশ্ন, দাঁতের মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? এবং উত্তরটি হলো দাঁতের মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন সির অভাবে। 33 নম্বর প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? এবং উত্তরটি হলো সুষম খাদ্যের উপাদান 6টি। 34 নম্বর প্রশ্ন, মানবদেহের পুষ্টির পর্যায় কয়টি? এবং উত্তরটি হলো মানবদেহের পুষ্টির পর্যায় 5টি। 35 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কয়টি? এবং উত্তরটি হলো প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা 50টি। 36 নম্বর প্রশ্ন, ফলের প্রধান অংশ কয়টি? এবং উত্তরটি হলো ফলের প্রধান অংশ 3টি। 37 নম্বর প্রশ্ন, প্রাণী জগতের প্রধান পর্ব কয়টি? এবং উত্তরটি হলো প্রাণী জগতের প্রধান পর্ব 10টি। 38 নম্বর প্রশ্ন, মৃত জীবের পচন সম্পাদনে প্রধান ভূমিকা কার? এবং উত্তরটি হলো মৃত জীবের পচন সম্পাদনে প্রধান ভূমিকা ব্যাকটেরিয়া। 39 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? এবং উত্তরটি হলো মাইটোকন্ড্রিয়াকে প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয়। 40 নম্বর প্রশ্ন, লোকাল হরমোন কাকে বলা হয়? এবং উত্তরটি হলো টেস্টোস্টেরনকে লোকাল হরমোন বলা হয়। 41 নম্বর প্রশ্ন, অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলা হয়? এবং উত্তরটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় ভিটামিন সিকে। 42 নম্বর প্রশ্ন, স্নেহ পদার্থে দ্রাব্য কোন কোন ভিটামিন? এবং উত্তরটি হলো স্নেহ পদার্থে দ্রাব্য ভিটামিন এ, ডি, ই এবং কে। 43 নম্বর প্রশ্ন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? এবং উত্তরটি হলো ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। 44 নম্বর প্রশ্ন, কোলেস্টেরল কি? এবং উত্তরটি হলো কোলেস্টেরল হলো এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। 45 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড কিসে ব্যবহৃত হয়? এবং উত্তরটি হলো প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিডের ব্যবহার হয়। 46 নম্বর প্রশ্ন, পাতা ঝরে পড়ে কিসের জন্য? এবং উত্তরটি হলো পাতা ঝরে পড়ে অ্যাসিডের জন্য। 47 নম্বর প্রশ্ন, গাছের পাতাকে সবুজ রাখে কোনটি? এবং উত্তরটি হলো গাছের পাতাকে সবুজ রাখে পটাশিয়াম। 48 নম্বর প্রশ্ন, সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কি প্রক্রিয়া? এবং উত্তরটি হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি হলো জারণ বিজারণ প্রক্রিয়া। 49 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কোষে সঞ্চিত খাদ্যকে কি বলা হয়? এবং উত্তরটি হলো উদ্ভিদের কোষের সঞ্চিত খাদ্যকে শ্বেতসার বলা হয়। 50 নম্বর প্রশ্ন, মাটি থেকে গাছের খাদ্যরস পৌঁছায় কোন প্রক্রিয়া? এবং উত্তরটি হলো মাটি থেকে গাছের খাদ্যরস পৌঁছায় ব্যাপন প্রক্রিয়া। বন্ধুরা, সময়ের কথা মাথায় রেখে এই ভিডিওটিকে 2টি পার্টে ভাগ করা হয়েছে, তবে নেক্সট পার্টটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, ভিডিওকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর আপনি যদি এখনও বাংলা নলেজ ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দিন।
एंड वीडियो के शेष पर्यन्त देखार जन्य आपनाके अनेक अनेक धन्यवाद।